ব্যাংকে 60 বছরের ইতিহাসের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছেন যিনি পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের প্রধান সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জনাব মঞ্জুরুর রহমান স্যারকে পর্ষদের পক্ষ থেকে বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। জোরে করতালি সকলের কাছ থেকে। জনাব মঞ্জুরুর রহমান স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট অতিথিবর্গ, পূবালি ব্যাংকের প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানবৃন্দ, আমার কলিগবৃন্দ এবং সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা বাই নাও জেনে গেছেন যে বাঙালি এই দেশের বাঙালির প্রথম ব্যাংক পূবালি ব্যাংক, এবং এই পূবালি ব্যাংক প্রতিষ্ঠা যারা করেছিলেন আজকে তাদের নাম যদি আমি শ্রদ্ধার সাথে স্মরণ না করি তাহলে আমার জন্য একটা বিরাট একটা অন্যায় হবে। তারা হলেন মরহুম জনাব ওয়ার নিজাম সাহেব, জনাব এম আর সিদ্দিকী সাহেব, খান বাহাদুর মুজিবুর রহমান এবং হাবিবুর রহমান মাংডারি প্রমুখ। তারাই একটা, আমি বলবো তারা একটা বাংলাদেশের ভবিষ্যদ্রষ্টা, দে আর দি ভিশনারিজ। তারাই প্রথম দেশভাগের পর তারাই চিন্তা করতে পেরেছিলেন যে বাঙালির একটা ব্যাংক হওয়া দরকার, বাঙালির ব্যাংক না হলে ব্যবসায় বাণিজ্যে বাঙালি কোনো কালেই উঠতে পারবে না পশ্চিমাদের দৌরাত্মে। তো সুতরাং তারা বহুত কষ্টে আজ থেকে 60 বছর পূর্বে পূবালি ব্যাংক এর পূর্বসূরি ইস্টার মার্কেন্টাল ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং আজকে শ্রদ্ধার সঙ্গে আমি তাদের স্মরণ করি। আমি আজ থেকে 52 বছর পূর্বে এই ইস্টার মার্কেন্টাল ব্যাংকের পরিচালনা পর্ষদে একটা স্থান পেয়েছিলাম, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। আজ 52 বছর পরেও আমি এই ব্যাংকের পরিচালনা পর্ষদ এখনো আছি। সুতরাং গত অর্ধ শতাব্দী ধরে পূবালি ব্যাংকের ডেভেলপমেন্ট, পূবালি ব্যাংকের উত্থান পতন, পূবালি ব্যাংকের ভালো মন্দ সব কিছু অর্ধ শতাব্দী ধরে আমি দেখে আসার সুযোগ পেয়েছি। যাই হোক, পূবালি ব্যাংক হ্যাজ নট অলওয়েজ বিন এ কেস অফ সাকসেস স্টোরি। আমাদের ভালো মন্দ গেছে, উত্থান পতন গেছে। 72 সালে ব্যাংক ন্যাশনালাইজড হয়েছে, বঙ্গবন্ধু ন্যাশনালাইজ করতে বাধ্য হয়েছিল দেশের সার্বিক পরিস্থিতিতে। তখন দুটো ব্যাংক ছাড়া, দুটি ইন্স্যুরেন্স কোম্পানি ছাড়া, দু চারটা ছোটোখাটো জুট মিল টেক্সটাইল মিল ছাড়া সবই পশ্চিমাদের হাতে। সেই সময় বঙ্গবন্ধু ন্যাশনালাইজ করলেন, কিন্তু 75-এর পরে যে কটি সরকারই আসে, যে কটি সরকার এদেশে দায়িত্বভার গ্রহণ করেছিল তারা সকলেই সকলের ডিকটেটেড লোনের জন্য কোনো ব্যাংকই ভালো করতে পারেনি। সুতরাং 84 সালে ব্যাংকগুলি ক্রমান্বয়ে অবনতি ঘটে এবং 84 সালে তখনকার সরকার এই দুটো বাঙালি ব্যাংক পূবালি এবং উত্তরাকে ডিসইনভেস্ট করার সিদ্ধান্ত নেয়। আমরা মরহুম ইয়ে চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা কয়েকজন দেশি এবং বিদেশে বসবাসরত কয়েকজন বাঙালি মিলে পূবালি ব্যাংকের কন্ট্রোল গ্রহণ করি। গ্রহণ করার পরই ব্যাংকগুলোর অবস্থা তো মোটেই ভালো ছিল না। ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম প্রজেক্ট আরম্ভ হয়। সেই রিফর্ম প্রজেক্টের আলটিমেট ইয়ে ছিল একটি আইন দেওয়া, সেই আইনটা ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 পাশ হয়। কিন্তু আমরা পূবালি ব্যাংক হিসাবে একটা সমস্যায় পড়ে গেলাম, আমরা
প্রবলেম ব্যাংকের মধ্যে পড়ে গেলাম। এবং তখন থেকে 2000-2001 পর্যন্ত যত ম্যানেজিং ডাইরেক্টরই পূবালী ব্যাংকে আসেন সকলেই ভালো ব্যাংকার ছিলেন, কিন্তু কেউ আমাদেরকে এই প্রবলেম ব্যাংক থেকে বেরিয়ে আসার দিক নির্দেশনা দিতে পারেননি। আনফর্চুনেটলি ইব্রাহিম খালেদ সাহেবকে আমরা, উনি ডেপুটি গভর্নর ছিলেন, উনি রিটায়ার করার পরে ওনাকে 2001-এ সম্ভবত আমরা নিয়ে আসলাম। উনি আসার পর পূবালী ব্যাংকে ডিসিপ্লিন ফেরত এলো, ব্যবসার প্রবৃদ্ধি ঘটল এবং 3-4 বছরের মধ্যেই আমরা প্রবলেম ব্যাংক থেকে বেরিয়ে আসলাম। প্রবলেম ব্যাংক থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সবথেকে বেশি সহায়তা করেছিলেন তখনকার গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। উনি আমাদেরকে প্রবলেম ব্যাংকে থাকাকালীন 25% স্টক ডিভিডেন্ড দেওয়ার অনুমতি দেন। তারপর থেকে আমরা আর উই ডিড নট লুক ব্যাক, আমাদের আর পিছনের দিকে তাকাতে হয়নি। আমরা 25% থেকে 50%, 75%, 100%, 200% স্টক ডিভিডেন্ড দিয়ে আমাদের Tier 1 ক্যাপিটালকে অনেক উপরে নিয়ে যাই। ফলে আমাদের তখন থেকে আমাদের Tier 1 ক্যাপিটাল ইন কম্প্যারিজন টু আওয়ার রিস্ক ওয়েটেড অ্যাসেটস, আমরা কখনোই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা বাসেল স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টের নিচে আমরা কোনো সময় যাইনি। ফলে তারপর থেকে পূবালী ব্যাংকের সাকসেস স্টোরি আরম্ভ হয়ে গেল। পূবালী ব্যাংক প্রতি বছর পর্যাপ্ত প্রফিট করতে আরম্ভ করলো, ডিভিডেন্ড দিতে আরম্ভ করলো। এবং আমাদের সাকসেসের মূল মন্ত্র কী? মূল মন্ত্র হলো আমার বোর্ড বিলিভস ইন গুড কর্পোরেট গভর্নেন্স। আমরা সবসময় চেষ্টা করেছি যে একটা ভালো ম্যানেজমেন্ট দেওয়ার, গুড ম্যানেজমেন্ট তাদের হাতে ব্যাংক তুলে দিয়েছি। আমরা কখনোই ডে টু ডে অ্যাফেয়ার্স অফ দি ব্যাংকে কখনো ইন্টারভিন করিনি, আজও করি না। এবং সবসময় চেষ্টা করেছি যে তাদের প্রচেষ্টায় এবং আমাদের পলিসি গাইডলাইনে ব্যাংক যেন দিন দিন উন্নতি করতে থাকে। আর এমনকি আপনাদের এটাও বলতে পারি যে আমাদের রিক্রুটমেন্ট যেসব অন্য ব্যাংকের বদনাম আছে কিছুটা, আমাদের ব্যাংকে আমরা রিক্রুটমেন্ট পর্যন্ত আউটসোর্স করে দিয়েছি। ঢাকা ইউনিভার্সিটি এবং শাহজালাল ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিকে আমাদের তাদের দায়িত্ব দিয়ে দিয়েছি। আমাদের তারাই পরীক্ষা নেয়, তারাই রিক্রুটমেন্ট করে, তারপর আমরা তাদের অ্যাপয়েন্টমেন্ট দিই। এভাবে প্রতি বছর আমরা 400-500-600 করে ছেলে মেয়ে আমরা রিক্রুট করে যাচ্ছি এবং তারাই আজকে ব্যাংকের হাল ধরেছে। গন আর দ্য ডেজ অফ গোডাউন কিপার বিকামিং ব্যাংক ম্যানেজার, আমাদের এমনও সময় গেছে গোডাউন কিপার ব্যাংক ম্যানেজার হয়েছে, সেদিন আর নেই। এখন ভালো ভালো শিক্ষিত ছেলেরা আমাদের ব্যাংকের হাল ধরেছে। সুতরাং আমরা শুধু এখানে সাকসেস আর অর্জন করিনি, আমাদের আরও দুটো সাকসেস আছে। টেকনোলজিক্যালি আমরা ফ্রম দ্য শেলফ কোনো সফটওয়্যার কিনিনি, আমাদের সফটওয়্যার সম্পূর্ণ ইন হাউস তৈরি হয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আমাদের সাকসেস কোথায়। আরেকটা আমাদের বড় সাকসেস হলো আমরা যারা 84-85 সালে এই ব্যাংক নিয়েছিলাম, আমাদের মধ্যে অনেকেই ইন্তেকাল করেছেন, আমরা 2-3 জন বার্ধক্যে কোঠায় পৌঁছে গিয়ে এখনও বেঁচে আছি, কিন্তু আমরাও সহজে হয়তো চলে যাব, কিন্তু আমরা সেকেন্ড জেনারেশনের হাতে ব্যাংকটা তুলে দিয়ে যাচ্ছি। এবং আমাদের সেকেন্ড জেনারেশন যারাই মৃত্যুবরণ করেছে তার বেস্ট ছেলে বা মেয়েকে আমরা আমাদের বোর্ডে নিয়ে এসেছি এবং তারা ভেরি ওয়েল এডুকেটেড, ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি কম্পিটেন্ট, ভেরি নলেজেবল। তারা এদেশের অর্থনীতি সম্বন্ধে সম্যক ধারণা রাখে, ব্যাংককে কীভাবে পরিচালনা করতে হয় সে সম্বন্ধে তারা ভালো ধারণা পোষণ করে। এইটাই আমি মনে করি পূবালী ব্যাংকের সবথেকে বড় স্ট্রেংথ। ডিভিডেন্ড সম্বন্ধে একটা বলি, আমরা তো ইনিশিয়ালি পর্যাপ্ত ডিভিডেন্ড দিয়েছি, এখন একটা স্টেবল ডিভিডেন্ড পলিসি আমরা
অ্যাডাপ্ট করেছি। আমরা প্রতি বছর 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে যাচ্ছি, অন টপ অফ ইট আমরা পারলে আরও 3-4% স্টকও দিই। একটা স্টেবল ডিভিডেন্ড পলিসি আমরা মেনটেন করছি। কিন্তু এক জায়গায় দুটো ক্ষেত্রে ব্যাংকিং ইন্ডাস্ট্রি টুডে ইজ ইন রিয়েল ট্রাবল। একটা হলো দিন দিন এনপিএল বেড়ে যাচ্ছে, প্রতিটা ব্যাংকের এনপিএল গত বছর যেখানে জুনে ছিল সার্বিক ব্যাংক ইন্ডাস্ট্রি 10.4%, আজ এই জুনে সেটা দাঁড়িয়েছে 11.7%। আমরা অবশ্য আমাদের এনপিএল মোরলেস কন্ট্রোলে রেখেছি 5-5.5-এর মধ্যে। আরেকটা সমস্যা সেটা হলো ক্রেডিট গ্রোথ পার্সেন্টেজ। ক্রেডিট গ্রোথ দিন দিন কমে যাচ্ছে। সুতরাং আমি দুটো ক্ষেত্রে, একটা হলো এনপিএল আর একটা হলো গ্রোথ ইন লেন্ডিং, এই দুটো ক্ষেত্রে আমি একটা অশনীয় সংকেত পাচ্ছি। এটা দেশের স্বার্থে এটা ভালো হবে না যে আজকে যারা দেশের অর্থনীতিকে উন্নত করার চেষ্টা করছেন, যারা আজকে 8% জিডিপি গ্রোথ অ্যাচিভ করেছেন যাদের প্রচেষ্টায়, তাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের এই গ্রোথ রেটটা আমরা এই দুটো কারণে, ক্রেডিট গ্রোথ বাড়ছে না এবং এনপিএল দিন দিন বেড়ে যাচ্ছে, এই দুটাকে কী করে কন্ট্রোল করতে হয়। এবং আরেকটা কথা আমি না বলে পারি না, বেশ কিছু উইলফুল ডিফল্টার আমাদেরও আছে, সব ব্যাংকেই আছে, আমাদেরও আছে। এদের কারণেই আমরা ডিভিডেন্ডটা বাড়াতে পারছি না। ডিভিডেন্ড একটা লেভেলে আমাদের স্ট্যাটিক হয়ে গেছে, আমরা ডিভিডেন্ড বাড়াতে পারছি না এবং ক্রেডিট গ্রোথও বাড়ছে না। সুতরাং আমাদের এই যে অসংখ্য উইলফুল ডিফল্টার্স, তাদের কী করে কন্ট্রোলে আনা যায়, তাদের টাকা কী করে, যারা ব্যাংকের অসংখ্য টাকা সাইফন অফ করে নিয়ে গেছেন, তাদেরকে কী করে কন্ট্রোলে নিয়ে আসা যায়, এটা আজকের বাংলাদেশ ব্যাংকের এবং আমাদের সরকারের এটা দায়িত্ব। এবং যে আইনটা হয়েছে মানি লোন কোড অ্যাক্ট, এই আইনটাকে আরও শক্ত করা প্রয়োজন, যাতে আমরা এদেরকে ভালোভাবে উইলফুল ডিফল্টারদের আমরা তাদের ছাড় দিতে না হয় এবং উইলফুল ডিফল্টারদের পুনঃ যে লোন রিশিডিউল করা যে ক্ষমতা দেওয়া, যে সুযোগ দেওয়া হচ্ছে অন ইজিয়ার অ্যান্ড ইজিয়ার, সহজ থেকে সহজতর পন্থায় রিশিডিউল করা যে পলিসি দেওয়া হচ্ছে, এটা ঠিক হচ্ছে কি না, এটা চিন্তার বিষয়। সুতরাং তা না হলে ভারত আমাদের পাশের দেশ ভারতবর্ষে এত বড় একটা ইকোনমি, তাদের জিডিপি রেট 7% থেকে 5% নেমে গেছে, তাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কমে গেছে, তাদের লেন্ডিং কমে যাচ্ছে এবং শত শত কৃষক ওখানে আত্মহত্যা করছে। আমি তো আমাদের দেশে ভাবতেই পারি না যে কৃষকরা আত্মহত্যা করবে, পানি পাচ্ছে না, চাষ করতে পারছে না, আত্মহত্যা করছে, তাদের ব্যাংকের দেনা শোধ করতে পারছে না, সামান্য তারা লোন নিয়েছে সেটা শোধ করতে পারছে না। কিন্তু আমাদের সেই পর্যায়ে আমরা এখনও পৌঁছাই নাই, কিন্তু আমাদের জিডিপিটাকে বজায় রাখার জন্য আমাদের অর্থ মন্ত্রণালয়ে ব্যাংক ইন্স্যুরেন্সের সচিব আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, মন্ত্রী মহোদয় আসতে পারেননি কিন্তু উনি উপস্থিত হয়েছেন, ওনাকে বলবো এই দুটা ইস্যুতে উনি যেন আরও চিন্তা করেন, মন্ত্রী মহোদয়কে প্রপার অ্যাডভাইস করেন। এবং এছাড়া আমি আর বেশি কিছু আর বলতে চাই না। আমি সকলের শুভকামনা করি, সকলের আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের দীর্ঘায়ু কামনা করি, তাদের সুখময় জীবন কামনা করি, তাদের দীর্ঘায়ু কামনা করি। করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।